What makes this form of meditation unique, basically, Sahaj Samadhi? সহজ সমাধি খুবই সহজ এবং গভীর। সাধারণত যা গভীর হয় তা ঠিক হয় এবং যা সহজ হয় তা ফলপ্রসূ হয় না। এটাই সাধারণ ধাঁচ বা রীতি। যা সহজ ও সরল তা আমাদের তেমন উপকারে আসে না, আর যাতে উপকার হয় তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, তা প্রয়াসসাধ্য। কিন্তু এই ধ্যানই সহজ সমাধি। আমরা অতি সহজ অথচ অতীব প্রাগুর ও নিবিড় সহজতা ও গভীরতার এক দুর্লভ সমন্বয় খুঁজে পাই। ঠিক আছে, আজ এই পর্যন্তই। প্লিজ ডিসকাস দ্য ভ্যালু অফ দ্য বৈদিক ট্র্যাডিশন অফ মাস্টার্স হু হ্যাভ প্রিজার্ভড দিস মেডিটেশন ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ইন ইটস পিউরিটি। হাজার হাজার বছর ধরে বৈদিক ঋষিরা যত্ন সহকারে ধ্যানের পদ্ধতি তাদের উত্তরসূরীদের একে একে শিখিয়েছেন। সবাই বলতো যে ধ্যানের পদ্ধতি বা আধ্যাত্মিক কোনো কিছু পদ্ধতি এমন একজনকে দেওয়া হবে যে তার যোগ্য। গুরুরা সঠিক ও যোগ্য ছাত্রের জন্য অপেক্ষা করতেন, যোগ্য ছাত্র পেলে তবেই শিক্ষা দান করতেন, ধ্যানের জ্ঞান দিতেন, ছাত্রদের শিষ্যরূপে গ্রহণ করার আগে বারংবার তাদের পরীক্ষা করতেন। কঠোর পরীক্ষার মাধ্যমেই শিষ্য বেছে নিতেন তারা। আমি কিন্তু সম্পূর্ণ বিপরীত পন্থা গ্রহণ করেছি। যে যেখানেই হোক না কেন সবাইকে শেখাবো এবং দেখবে তারা তাদের মতো করে কতদূর এগোতে পারে আধ্যাত্মিক পথে। যদি তারা যোগ্যতা অর্জন করে তবে খুবই ভালো। তাই আমি চাই প্রত্যেকে সেই স্তরে পৌঁছাক। বর্তমানকালের আর অতীতের মধ্যে পার্থক্য এখানে। অতীতে শিষ্য হওয়া খুব কঠিন ছিল। গুরুকে খুশি করতে না পারলে তাদের কাছ থেকে কিছু পাওয়া ছিল প্রায় অসম্ভব। এখন তো পুরো ব্যাপারটাই ঘুরে গেছে। আমি নিজে থেকে খুশি হয়ে সবাইকে দিতে চাইছি। এখন কতজন নিতে পারবে সেটাই দেখবার বিষয়। আজ কি কারো জন্মদিন আছে?